সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশ বাড়িতে স্থানীয় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। 14 ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে এই দিনে পাকিস্তানি হানাদাররা, এদেশীয় দোসর রাজাকার আলবদররা পরিকল্পিতভাবে এদেশকে মেধাশূন্য করতে সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিলেন। এই উপলক্ষে সকালে স্থানীয় বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, থানা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিমন হায়দার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।